Hello friends, West Bengal Primary TET CDP Practice Set 3 আমরা ইতিপূর্বেই দুটি সেট আপডেট করেছি আমরা পরপর টপিক ধরে আমরা আপডেট করব তো আজকের টপিক হলো জেন্ডার অ্যাজ এ সোশ্যাল কনস্ট্রাক্ট জেন্ডার রোল এই টপিকটা নিয়ে তোমাদেরকে আজকে দেখাবো অর্থাৎ প্রশ্ন দেখাবো আমরা প্রশ্ন প্রথমে অর্থাৎ এই প্রশ্নগুলোর উত্তর আমরা শেষেও রেখেছি এবং এই প্রশ্নগুলো আমরা মুখে উচ্চারণ করব এবং প্রশ্নের উত্তরগুলো আমরা মুখে উচ্চারণ করব তোমাদের সুবিধার জন্য আমরা দাগ দিইনি দাগ দিয়ে দিলে তোমরা প্র্যাকটিস সেট করতে তোমাদের অসুবিধা হবে এর জন্য আমরা দাগ দিইনি আমরা মুখে উচ্চারণ করব এবং শেষেও সমস্ত প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে শেষেও তো দেখো আমরা দেখো প্রশ্নগুলো এক এক করে বলছি প্রথম কোশ্চেন নিচের কোনটি সামাজিক নির্মাণের উদাহরণ নিচের কোনটি সামাজিক নির্মাণের উদাহরণ তো এটা সঠিক উত্তর হবে উপরের সবগুলি অর্থাৎ জেন্ডার অর্থ এবং নাগরিকতা এরপর নিচের কোনটি সামাজিক নির্মাণকরণের মৌলিক ধারণা নয় তাহলে এটা দুই নম্বর কোশ্চেনে দেখো সঠিক উত্তর হবে দুই নম্বর কোশ্চেনে সঠিক উত্তর হবে সব ধারণাই প্রমাণ সাপেক্ষ এইটা হচ্ছে সঠিক উত্তর দুইয়ের খ সঠিক উত্তর এরপর দেখো তিন নম্বর জেন্ডার অর্থাৎ মহিলা বা পুরুষের যে ধারণা এটা হবে সঠিক ধারণা হবে কোনটা দেখো এই যে জেন্ডার এই শব্দটা কিন্তু জৈবিক অর্থাৎ জৈবিক ঘটনা আমরা নারী যে পুরুষ এটা জৈবিক ঘটনা এবং সামাজিক দৃষ্টিভঙ্গি উভয় দ্বারা প্রভাবিত তো তিন নম্বরটা সঠিক উত্তর হবে গ এরপর জেন্ডার বা মহিলা পুরুষ আচরণ নির্ভর এটা সঠিক উত্তর হবে দেখো তোমরা একটু ভেবে বলো আমরা একটু পরে প্রশ্নগুলো উত্তর বলার চেষ্টা করব তো চার নম্বরেরটা সঠিক উত্তর হবে দেখো ঘ অর্থাৎ উপরে সবগুলি সামাজিক রীতিনীতি আদর্শের ওপর স্থান কালের ভিত্তিতে এবং সংস্কৃতির ওপর এরপর আমরা পাঁচ নম্বরের কোশ্চেন দেখো পাঁচ নম্বরের কোশ্চেন কোন সমাজবিজ্ঞানী জেন্ডার সম্পর্কিত সমাজ নির্মাণকরণের প্রবক্তা বলা হয় অর্থাৎ সমাজ নির্মাণকরণ তত্ত্বের প্রবক্তা হলেন অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে দেখো অর্থাৎ আমরা প্রশ্ন নম্বর পাঁচ বলছি প্রশ্ন নম্বর পাঁচ হচ্ছে সঠিক উত্তর হবে এখানে দেখো আমরা বাকিগুলোর কিন্তু থিওরি পড়েছি যেমন দেখো ট্যালিকট পার্সনের থিওরি আমরা পড়েছি মডেল এ মডেল বি জেন্ডার রোলের ওপর নির্ভর করে কিন্তু আমাদের এখানে যে প্রশ্নটা বলা হয়েছে যে নির্মাণ সমাজ নির্মাণকরণ তত্ত্বের প্রবক্তা অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে এ দেখো দেখো কমটে অর্থাৎ আগস্ট কমটে পুরো নাম হচ্ছে এটা কমেট আগস্টে বা কমটে আগস্ট এটা হবে সঠিক উত্তর অর্থাৎ পাঁচেরটা খ উত্তর এরপর সবচেয়ে দেখো গুরুত্বপূর্ণ একটা টপিক ইউনেস্কো কোন খ্রিস্টাব্দের শিক্ষাক্ষেত্রে লিঙ্গ অন্তর্ভুক্তরণের উপর গুরুত্বের কথা উল্লেখ করেছেন অর্থাৎ ছয় নম্বরটা দেখো ছয়ের সঠিক উত্তর হবে ছয়ের ছয়েরটা হবে গ অর্থাৎ ১৯৯৭ এরপরের কোশ্চেন দেখো শিক্ষার কোন কোন ক্ষেত্রে ইউনেস্কো লিঙ্গ অন্তর্ভুক্তকরণের কথা বলা হয় অর্থাৎ সাতেরটা হবে সঠিক উত্তর হবে উপরে সবগুলি পাঠ্য বিষয়ের ক্ষেত্রে পাঠ্যক্রম প্রণয়নে এবং যে টিচিং লার্নিং যে প্রসেস সেখানে অর্থাৎ শিক্ষা শিখন যে প্রক্রিয়া সেখানে সব জায়গাতেই বলেছে এখানে অর্থাৎ ঘ সঠিক উত্তর ঘ এরপর আমরা আট নম্বর কোশ্চেনটা একটু দেখে নেব আট নম্বরের কোশ্চেনটা দেখো পাঠ্যপুস্তক রচনায় বালক বালিকাদের ওপর সমগুরুত্ব দেওয়া নিচের কোনটির ওপর বিশেষ গুরুত্বপূর্ণ অর্থাৎ এটা কোশ্চেন নম্বর আট হবে কোশ্চেন আট দেখো কোশ্চেন আটের সঠিক উত্তর হবে কোনটা এখানে সঠিক উত্তর হবে ঘ উপরের সবগুলি এরপর আমরা নয় নম্বর কোশ্চেনে চলে যাব অধিকাংশ ক্ষেত্রে শিক্ষক বা শিক্ষিকা
বালক বা বালিকার সঙ্গে মিথস্ক্রিয়ার ক্ষেত্রে কাদের ওপর গুরুত্ব দেওয়া হয়, কাদের ওপর গুরুত্ব দেওয়া হয়? তো এটা 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন সঠিক উত্তর হবে খ। উভয়ই বালিকাদের অপেক্ষা বালকদের অধিক প্রশ্ন করেন। এখানে এরপর দেখো 10 নম্বর কোশ্চেনটা দেখো, শ্রেণী শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে শ্রেণীতে বালক বা বালিকার কি অনুপাতে থাকা উচিত? তো দশেরটা হচ্ছে দেখো, 10 নম্বরটা হচ্ছে সঠিক উত্তর হবে গ, অর্থাৎ বালিকাদের সংখ্যা বালকদের অপেক্ষা অধিক হওয়া বাঞ্ছনীয়। বালিকাদের সংখ্যা বালকদের অপেক্ষা অধিক হওয়া বাঞ্ছনীয় কেন? এর অনেক কারণ আছে। কারণ আমরা জানি দেখো, মেয়ে হচ্ছে আমাদের জাতির মেরুদণ্ড, এবং আমরা সেক্ষেত্রে অবশ্যই বালিকাদের সংখ্যা বালকদের তুলনায় অনেক বেশি হওয়া দরকার। কারণ আমরা জানি যে একজন শিশুর প্রথম যে শিক্ষক তিনি হচ্ছে মা, তো সেই দিক দিয়ে কিন্তু বেশি হওয়া উচিত। তো এরপর আমরা 11 নম্বর কোশ্চেনে চলে যাব। আমরা দেখছি দেখো, এখানে শেষেও আমরা প্রশ্নগুলো উত্তর দিয়ে দিয়েছি, সেখান থেকেও দেখে নিতে পারো। 11 নম্বরের কোশ্চেনের সঠিক উত্তর হবে দেখো, শ্রেণীকক্ষে লিঙ্গ পার্থক্যের কারণে কি ধরনের প্রভাব দেখা যায়? তো এখানে সঠিক উত্তর হবে ঘ, অর্থাৎ উপরের সবগুলি। সহপাঠীদের মধ্যে মিথস্ক্রিয়ার উপর নেতিবাচক প্রভাব, শ্রেণীকক্ষের আবহাওয়া এবং আচরণ ব্যাহত হয়, বালিকাদের আত্মপ্রকাশ ব্যাহত হয়। অর্থাৎ উপরের সবগুলি সঠিক উত্তর, অর্থাৎ 11টা সঠিক উত্তর হবে ঘ। তো দেখো, আমরা শেষে উত্তরগুলো দিয়ে দিয়েছি, তো এখান থেকে তোমরা উত্তরগুলো এখানে মিলিয়ে নিতে পারো। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করছি।